আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কী উদ্দেশ্যে বানানো। চলুন হাঁটতে থাকি আর শেয়ার করি আজকের ভিডিও সম্পর্কে। তো যাচ্ছি মূলত হেয়ার কাটের জন্য বারবার শপে। তো সেই সাথে বাংলাদেশের কিছু কথা বলি, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি যে বারবার শপগুলো ইউজ করতাম সেগুলোতে ভালো, খুব সুন্দর ডেকোরেশন, তাদের কাজ সব কিছুই, সফটওয়্যার মেনটেন, অনেক হাইজেনিক মেনটেন, সব কিছুই সুন্দরভাবেই তারা কাজ করত, সার্ভিস দিত। তো তাদের চার্জ হেয়ার কাট 100-200 টাকা এরকম ছিল, আর বাকি এক্সট্রা কাজ, দাড়ি সাইজ করা বা ফেসিয়াল করা, এগুলো ফেসিয়াল অ্যাকচুয়ালি করলে বিভিন্ন রেটের আছে, তো 400-500 বা তারও বেশি, 1500-2000 থাকতো। তো সেই ক্ষেত্রে এখানে ইউকেতে আসার পরে আজকেই ফার্স্ট বাংলাদেশে হেয়ার কাট করেছিলাম, এক মাস পরে এখানে আজকে হেয়ার কাট করতে আসছি। তো এখানে প্রথমেই আসলাম, আসার পরে দেখি একজন কাজ করছেন, তো বসলাম, যে হয়তো একজনের পরে আমার সিরিয়াল। তো বসার সাথে সাথেই একজন ইউরোপিয়ান লেডি এসে আমাকে বসতে বলল, সিটে বসলাম। বসার পরে পরাপরি মোটামুটি কাপড় দিয়ে সব কিছু দিয়ে জড়াই দিল এবং যা যা করা দরকার, তারপর আমাকে জিজ্ঞেস করলো কী ধরনের হেয়ার কাট চাই। তো আমি তাকে গাইড করলাম, তো সেইভাবে সে 10 মিনিটের মধ্যেই মোটামুটি তার কাজ কমপ্লিট। এবং এর মাঝেই তাকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, তার বাসা কোথায়, বা সে এখানে কতদিন কাজ করছে, বা সে স্টুডেন্ট হিসেবে আসছে কি না, বা কী হিসেবে আসছে, তার স্যালারি কত, অনেক কিছুই সে বলতে স্যালারিটা বলতে চায়নি, বা আমি যে ছবি তুলতে চাইছি সেটা ছবি উঠাতে চেয়েছি সেটাও উঠতে চায়নি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি, এই কারণে সে কিছু প্রাইভেসি মেনটেন করছে। বা তার টাইমিং বলছে সে 9 ঘন্টা জব করে এখানে। তো আমি মনে করি যে এই জন্যই জিজ্ঞেস করলাম, জানার উদ্দেশ্য যে আসলে চিন্তা করলাম যে আসলে এত কিছু পড়াশোনা করে এখানে এসে অন্য জব টব করাচ্ছে। আমার মনে হয় যে কেউ যদি বারবার সবের কাজ শিখে এখানে এসে কাজ করে, এটা একটা ভালো স্মার্ট জব। এখানে এখানে তো আরেকটা জিনিস যে এখানে বাংলাদেশে কিন্তু কেচি চিরুনি এগুলো পরে সাথে সাথে খুড় ইউজ করতো, যে সাইড রাউন্ড বা পেছনে এগুলো করতে খুড় ইউজ করতো সবসময়, ব্লেড টেট ইউজ করতে হতো, বাট এখানে কিন্তু তা করে না, এখানে কিন্তু ট্রিমার ইউজ করে তারা, সব ক্ষেত্রেই ট্রিমার ইউজ করে, বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপের ট্রিমার তাদের কাছে আছে এবং সেটা করে, এবং সাথে হেয়ার ড্রায়ার ইউজ করে এবং ব্রাশ ইউজ করে। তো আপনার শরীরে বা মাথায় চুল থাকবে না, ওটা সেইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেয়, এবং কাজও অনেক সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট এবং সেফটি মেনটেন করে, সব কিছু মেনটেন করে কাজ করে। তো যেটা বলছিলাম সেটা হলো যে তাকে জিজ্ঞেস করেছিলাম এবং সব কিছু জানলাম এই জন্য যে বাংলাদেশ থেকে কেউ আসলে যদি এই হেয়ার কাটের কাজটা জেনে আসে, এখানে কাজ করে, আমার মনে হয় তার টাকা পয়সা কামাইতে খুব একটা বেশি সময় লাগবে না। এবং আমি কাজ করার পরে, 10 মিনিটে কাজ করার পরে আমার কাছ থেকে কিন্তু সে 13 পাউন্ড নিয়েছে। 13 পাউন্ড মানে বাংলাদেশের আজকের হিসাব করে ধরলে 134-140 টাকা পার পাউন্ড। তো সেক্ষেত্রে 13 পাউন্ড মানে 1700-1800 টাকা জাস্ট শুধু 10 মিনিটের হেয়ার কাটে। তো তাতে যে কাজ করছে তার স্যালারিও কিন্তু ভালো, 8-9 ঘন্টা কাজ করে। তো আজকের আসলে বাংলাদেশ এবং ইউকের ডিফারেন্সটা কোথায়, সব কিছু কোয়ালিটি এবং কাজের মূল্যায়ন, আমরা আসলে বাঙালি তো সব কিছুকে ছোট করে দেখি, আসলে কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না, সব কাজকেই আসলে মূল্যায়ন করা উচিত। তো আমি মনে এখানে যে কাজ করেছে তাকে রেসপেক্ট করি, সে সুন্দর কাজ করেছে বা করছে, এটা তার প্রফেশনাল হোক আর না হোক করছে, সমস্যা কোথায়, এটা যে কেউ করতে পারে। তো এই জন্য বাংলাদেশ থেকে
কেউ এগুলো কাজ জেনে আসলে এখানে পার্ট টাইম কাজ করলেও সমস্যা নেই। তবে লন্ডনে এসে কেউ যদি টাকা ইনকাম করতে চান তাহলে এখানে আপনি যদি বারবার শপের কাজ নাও জানেন তাতেও সমস্যা নেই, কারণ এখানে বারবারিং কোর্স আছে, বারবার লন্ডন স্কুল অফ বারবারিং। তো এখানে বিভিন্ন ধরনের বারবার শপে কাজ করার জন্য বিভিন্ন স্টেপ বাই স্টেপ ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন টাইমিংয়ে ট্রেনিং দেওয়া হয়। তো এটা শিখেও আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন লন্ডনের। সেক্ষেত্রে আপনি কিন্তু হিউজ টাকা ইনকাম করার একটা অপশন রয়েছে, এই কাজটা আপনি কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। এইটা আপনি হয়তো কোট টাই স্যুট এগুলো পরেও আপনি কাজ করছেন, স্মার্টলি হ্যান্ডেল করছেন, স্মার্ট জব এবং স্মার্ট আর্নিং। ভিডিওর আজকের অভিজ্ঞতা সম্পর্কে আসলে শেয়ার করলাম এবং যেটা দেখলাম বাংলাদেশ এবং ইউকের সব কিছু মিলিয়ে মনে হয়েছিল, তাই ভাবলাম যে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করা। তো আপনারা সবাই সাথেই থাকবেন, হয়তো নতুন নতুন জানা অজানা অনেক ভিডিও অনেক কিছুই মেক করব ইনশাল্লাহ, সাথেই থাকবেন সবাই। ধন্যবাদ।